আমি দেখে ফেলে প্রতিবাদ করাতে আমার মুখে একটা ডিম পুরে দিয়ে আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে কি বললো, আল্লাহ রে লিজা রে। ও মুখে মুখে তর্ক করে আমাকে দেখেছেন বস, এনি প্রবলেম? প্রবলেম তো বটেই, হেমায়তপুরের প্লটটি আপনি নিজ দায়িত্বে কিনলেন, সেটি বেদখল হয়ে গেল, উদ্ধারের দায়িত্ব নিলেন কিন্তু কিছুই করতে পারছেন না। বস, এভাবেই তো হাউজিং ব্যবসা চলে, ওই প্লট একদিন ঠিকই উদ্ধার হবে। মিস্টার আজাদ, প্লটটা যদি কোম্পানির নামে কিনতেন তাহলে কোম্পানি দায়িত্ব নিতে পারত, কিনেছেন আপনার নামে, সেই কারণে কোম্পানি ওখানে ব্লক হয়ে থাকতে চায় না। আপনার পার্টনারশিপ নিয়েই প্রশ্ন উঠেছে, প্লটটা যদি উদ্ধার করতে না পারেন তাহলে সামনের বোর্ড মিটিংয়ে আপনার ডিরেক্টরশিপ বাতিল হয়ে যাবে। বস, এই কোম্পানিতে আমার পার্টনারশিপ 7 কোটি টাকা, আর হেমায়তপুরের ওই প্লটে ব্লক রয়েছে 3 কোটি টাকা, এরপরেও ডিরেক্টরশিপ বাতিলের প্রশ্ন? এমন কোম্পানির ডিরেক্টর হয়ে গর্ববোধ করতে পারছি না। ঠিক আছে, দেখি কি করতে পারি। আর কোনদিন আইবি না, কাইটা টুকরা টুকরা করে ফেলামু। কি চাও তুমি? কি আর চাইবো বলো, তোমার মনটা আমার নেই, এই দেহটাও তোমার স্বামীর। বাদল, ডোন্ট টাচ মি।